অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 20 দিনের মধ্যে সৃষ্টি হচ্ছে অখণ্ড ধনযোগ, অর্থাৎ 21 নভেম্বর টু 10ই ডিসেম্বর এই অখণ্ড ধনযোগ কিন্তু থাকছে। এই অখণ্ড ধনযোগ 20 দিনের মধ্যে এই 6 রাশিকে কোটিপতি, আরবপতি, লাখপতি কিন্তু করতে চলেছে। যদি আপনার রাশিচক্রে এই অখণ্ড ধনযোগ থাকে, তাহলে আপনি নিশ্চিতরূপে এই সময় পূর্ণ মাত্রায় আপনি কিন্তু রেজাল্ট আপনি কিন্তু পাবেন। দেখুন, কৌশিক রায় যে কথাগুলো বলে সম্পূর্ণ গ্রহের গোচর ধরে, কিন্তু যাদের ক্ষেত্রে মিলছে না, এটি আমি বারবার বলছি, এটি সার্বিক বিচার, একদম পুঙ্খানুপুঙ্খ যখন হয় সেটি হচ্ছে আপনার ব্যক্তিকেন্দ্রিক। দেখুন, এই যে 6টি রাশির কথা বলছি কি না, আপনার হাজারো লাখে কিন্তু এই 6 রাশি থাকবে, সবাই কি এক রেজাল্ট পাবে? সবাই এক রেজাল্ট কিন্তু পাবে না, কারণ তার জন্ম সময়ে গ্রহের অবস্থান, তার দশা অন্তর্দশা, এই দুটি কিন্তু ভ্যারি কিন্তু বিশেষভাবে করে। এবং সঠিক মাত্রায় প্রতিক্রিয়া প্রতিবেদন যদি করে রাখেন, এই যে অখণ্ড ধনযোগ, যাদের ধন আকর্ষণের দিকটা হচ্ছে না, আপনারা মা লক্ষ্মী কবচ আপনারা কিন্তু পরিধান করুন। তাতে কি হবে জানেন, ধনকে আকর্ষণ আপনারা করবেনই করবেন, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। তো এই যে অখণ্ড ধনযোগ সৃষ্টি হওয়ার ফলে এই 6 রাশির ক্ষেত্রে ভাগ্য কিন্তু খুলতে চলেছে। কোন এই 6 রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি। দেখুন, প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাশি তুলা রাশি। তুলা রাশির আপনাদের ভাগ্যপতি ধনভাবে অবস্থান করছে, দুর্দান্ত যোগ তুলা রাশি, আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে। এই 20 দিন আপনারা ব্যবসা ক্ষেত্রে লেগে পড়ুন, ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, এবং এর পাশাপাশি আপনার এই অখণ্ড ধনযোগে আপনাদের প্রপার্টি থেকে লাভ, আকস্মিক ধন প্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। শেয়ার মার্কেটের সঙ্গে যারা আছেন, মার্কেটিং লাইনে যারা আছেন, এজেন্সির সঙ্গে যে যুক্ত আছেন, এই জায়গাগুলো আপনাদের কিন্তু ভালো ফল আপনারা কিন্তু পাবেন। এই অখণ্ড ধনযোগে তুলা রাশি যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু যথেষ্ট অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, আপনি তুলা রাশির মানুষ, ডায়েটে নোট করে নিন, আপনার এই সেক্টরগুলো কিন্তু যথেষ্ট ভালো ফল কিন্তু দিবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো, সে রাশির নাম বৃষরাশি। বৃষরাশি দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি সপ্তমভাবে অবস্থান করছে, ফ্যান্টাস্টিক যোগ, ধনপতি এবং আকস্মিক ধন প্রাপ্তির জায়গায় যেটা পঞ্চম সপ্তমভাবে, আপনাদের কি করবে? আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক স্থিতির জায়গা কিন্তু মজবুত কিন্তু আপনাদের করবে। বৃষরাশি ডায়েরিতে নোট করে নিন, বৃষরাশির ক্ষেত্রে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে বৃষরাশি। আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি, শেয়ার মার্কেট, আপনার অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে বিদেশ থেকে, এবং যে টাকা ডুবে গেছিলো সেই টাকা পুনরুদ্ধার, এবং শ্বশুরালয় থেকে আপনারা সাহায্য পাবেন, এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস যারা করছেন, সেলফ বিজনেস যারা করছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা নিশ্চিতরূপে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ আপনার রাশি হতে চলেছে আপনার বৃষরাশি। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি দুর্দান্ত ফল পেতে চলেছে, সে রাশির নাম আপনার হচ্ছে, এর পরের যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি ধনপতি এবং একাদশপতি আপনার সুখভাবে অবস্থান করছে,
অর্থাৎ যে কোনো কাজের সফলতা, যারা আপনার অ্যাডভোকেট বা আপনারা যারা ব্রোকারি প্রফেশনের সঙ্গে আছেন, তারা কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। অর্থাৎ কথার দ্বারা যাদেরকে কাজ করতে হয়, বাক শক্তির দ্বারা যাদের অর্থ আসে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অখণ্ড ধনযোগ আপনাদের কিন্তু সম্পত্তি ক্রয় পর্যন্ত করাতে পারে। এই ধনযোগ আপনাদের এই সিংহ রাশির ক্ষেত্রে অনলাইনের সঙ্গে যুক্ত আছে, মার্কেটিং সেলস লাইনের সঙ্গে যুক্ত আছে, কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন বা কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন। আপনি সিংহ রাশির মানুষ, ডায়েরিতে নোট করে নিন, আপনাদের ধনের জায়গাটা কিন্তু ভালো দিক নির্দেশ করছে। এবং এর পাশাপাশি বৃহস্পতি কিন্তু সপ্তমভাবে চলেছে, ব্যবসা থেকেও আপনারা যথেষ্ট পরিমাণে গেন আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু করবেন। আমি কৌশিক রায় আপনাদেরকে দায়িত্ব নিয়ে কথাটা খুব বলছি। এর পরের যে রাশির কথা আমি বলবো, চার নম্বর যে রাশি মহাভাগ্যশালী হতে চলেছে, সে রাশি নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে ব্যবসা থেকে কিন্তু আপনাদের অর্থ আসবে। আপনি মীন রাশির মানুষ, চার নম্বর যে রাশি মীন রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসা থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু অর্থ এই সময় কিন্তু আপনাদের আসবে। ডায়েরিতে নোট করে নিন, মীন রাশির ক্ষেত্রে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে মীন রাশি। আপনাদের ভাগ্যের দ্বারা ধন আপনাদের আসবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তি, আপনার শ্বশুরালয় থেকে অর্থ আপনারা পাবেন মীন রাশি, এবং আপনাদের ভূ সম্পত্তি থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। এরপরের যে রাশি পাঁচ নম্বর সেটি হচ্ছে কুম্ভ রাশি। ডায়েরিতে নোট করে নিন, কুম্ভ রাশি ধনবর্ষা হতে চলেছে, আপনাদের একাদশভাবে চলে আসছে, আপনাদের পঞ্চমপতি একাদশভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিবে। অর্থাৎ আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, শেয়ার, ফাটকা, জুয়া, সাট্টা থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ পাবেন কুম্ভ রাশি। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যের সাপোর্ট, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, মার্কেটিং লাইনের সঙ্গে যারা যুক্ত আছেন, সেলস ডিপার্টমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ধন আকর্ষণ কিন্তু এই সময় করবেই করবে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং দাম্পত্য সুখ, প্রপার্টি থেকে লাভ, বিদেশ থেকে লাভ, কুম্ভ রাশির এক কথায় সোনায় সোয়াগা হতে চলেছে কুম্ভ রাশি। অর্থাৎ কুম্ভ রাশি এই অখণ্ড ধনযোগ আপনাদের কিন্তু টাকা গুনতে গুনতে আপনাদের কিন্তু হাত ব্যথা হয়ে যাবে। এর সবশেষের যে রাশির কথা বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির আপনাদের ভাগ্যভাবে একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, কর্মের জায়গায় আপনাদের সফলতা পাবেন, কর্মক্ষেত্রে আপনাদের কম্পিটিটিভ পরীক্ষা যারা দিবেন তাদের ক্ষেত্রে ভালো, অনলাইনের সঙ্গে যারা যুক্ত আছেন, সেলস লাইনের সঙ্গে যারা যুক্ত আছেন, মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, বুদ্ধির দ্বারা যাদেরকে কাজ করতে হয়, আপনি অ্যাডভোকেট, আপনি অ্যাস্ট্রোলজার, এই জায়গাগুলো বা আপনি টিচিং প্রফেশনে আছেন, আপনি মকর রাশির মানুষ, ডায়েরিতে নোট করে নিন, অখণ্ড ধনযোগ আপনাদের কিন্তু ধনবর্ষা করতে চলেছে। আপনারা হতে চলেছেন মালামাল, অর্থাৎ কোটি টাকার মুখ দেখতে চলেছেন আপনার মকর রাশি। তো ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।